হল সৌর শক্তি চালিত স্ট্রিট লাইট। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ এনিমেল করিডর সমূহর উপরও এনিমেল ভিউ পয়েন্টতো সংস্থাপন করা হয়েছে সৌর শক্তি চালিত স্ট্রিট লাইট। কিন্তু এনিমেল করিডরত কোনে কার স্বার্থত সংস্থাপন করিলে সৌর শক্তি চালিত স্ট্রিট লাইট, তাকে লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকৃতি প্রেমী তথা সচেতন মহলর। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানৰ বন্যজন্তু এনিমেল করিডরত রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়লৈ সঘন আহ যাহ চলে বন্যজন্তুর। এনিমেল করিডরত সংস্থাপিত সৌর শক্তি চালিত স্ট্রিট লাইটৰ পোহরে আলোকিত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানৰ কাষেৰে যোৱা রাষ্ট্রীয় ঘাইপথ। বন্য প্রাণীর বিচরণথলীত সৌর শক্তি চালিত স্ট্রিট লাইটৰ পোহরে সৌন্দর্য বর্ধনের নামত বন্যজন্তুর পথ অতিক্রম বিপদাপন্ন হওয়ার অভিযোগ। ইয়ার আগত আমি দেখা পাইছিল যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এই এলাকাতে বেরিকেডিং লগাই পেলায় জীব জন্তুর আহ যাহ করা পথসমূহ আবদ্ধ করবলে চেষ্টা করা হয়েছিল। চাও, গ্রীন ট্রিব ন্যাশনাল গ্রীন ট্রিবিউনেলের স্পষ্ট নীতি নির্দেশনা আছে যে করিডোর এলাকাত কোনো ধরনের বেরিকেডিংয়ের কাম হব নিব, উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইটের ব্যবস্থা হব নিব। তৎসত্ত্বেও সেই নির্দেশনাখানি স্পষ্টভাবে থাকা সত্ত্বেও কোনে কিয় আর কার ছত্রছায়াত এই ধরনের কামবিলাক করে আছে শেহতীয়াক ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন্দ্রীয় বন আর পরিবেশ মন্ত্রালয়ে পত্র প্রেরণ করেছে প্রকৃতি প্রেমী রোহিত চৌধুরী। কিন্তু তার পিছতো এই বিষয়টির উপর কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বন্যপ্রাণীর জীবন বিপন্ন করবর কার্যর বিরুদ্ধে বিভিন্নজনে প্রকাশ করেছে প্রতিক্রিয়া। বন বিভাগে এই বিষয়ে সংজ্ঞান লৈছে নাই বা বন বিভাগে ইয়াতে নিজের দায়িত্ব আর কর্তব্য ঠিকমতে পালন করেছে নাই, এইটো লৈ পেলায়ও আমার মনত প্রশ্ন আহিছে। গতিকে আমি আহ্বান জানাইছো বন বিভাগক এই বিষয়টো অতি গুরুত্ব সহকারে লৈ বিবেচনা করে এই লাইট সমূহ ইয়ার আঁতর করবলে ব্যবস্থা করব লাগে। বন্যপ্রাণী বসবাস করা অরণ্যত কৃত্রিম উন্নয়নের বিপরীতে উদ্যানখনের দাঁতি কাষরিয়া অঞ্চলত বসবাস করা রাইজর উন্নয়নের কথা চিন্তা করবলৈ সংশ্লিষ্ট কর্তৃপক্ষক আহ্বান স্থানীয় প্রকৃতি প্রেমীর। যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান এলাকাধীন বিভিন্ন স্থান দাঁতি কাষরিয়া অঞ্চলত করবলগীয়া বহুত কাম আছে, ইয়ার মানুষখিনির যে আর্থসামাজিক দিক তেওঁলোকে আজিকালি সব খেতি করব নয়, জীব জন্তু উৎপাদনের কারণে খেতি করব নয়, আগতে খড়ি কাঠ হানি পেলে বিক্রি করে পেলে জীবন জীবিকা চলাই আসে, হাজিরা করে পেলে চলাই আসে, সেই পথসমূহ এতে বন্ধ হয়েছে। গতি কারণ 144 লগাই দিয়েছে, মানুষ হাবিলে যাব নয়, গতি সেই মানুষখিন জীবন জীবিকার কারণে যথেষ্ট সংগ্রাম করবল হয়েছিল। গতি আজি এই ধরনের সরকারি টাকা বেরিকেডিং লগাই পেলে খরাত করাতক স্ট্রিট লাইট লগাই খরাত করাতক সেই স্থানীয় রাইজক তেওঁলোকৰ লৰাছোৱালী শিক্ষা দীক্ষাৰ কাৰণে, তেওঁলোকৰ কৰ্মসংস্থাপনৰ কাৰণে, তেওঁলোকৰ উন্নয়নৰ কাৰণে ব্যৱহাৰ কৰক যাতে ৰাইজৰ সুবিধা হয়। কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।